ওয়েলকাম টু আর এম বায়োলজি তোমরা তোমাদের সামনে এ এনএম জিএনএম দু হাজার চব্বিশে কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ আমি লাইফ সায়েন্সের পার্টটা তোমাদেরকে সলভ করে দেবো একদম জেনুইন উত্তর পেয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম প্রশ্ন ছিল যে হোয়েন ইনসুলিন ইজ প্রডিউসড ইন দ্য ল্যাবরেটরি দ্য প্রসেস ইজ কল্ড অর্থাৎ গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় যে পদ্ধতিতে তার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কিন্তু অত্যন্ত সহজ এসছে খুব সহজ সরল প্রশ্ন ইন আওয়ার বডি ফ্যাট ফাংশান অ্যাজ দ্য সলভেন্ট আমাদের শরীরে নির্ধিত কোন কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য দেখো ভিটামিন ই মানে প্রোকোফেরল ফ্যাটে দ্রাব্য অপশান এ হয়ে যাবে নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাটটি ডেনেতে থাকে না উত্তর কী হবে ইউরাসিল অপশান বি তারপর চারের প্রশ্ন নির্খিত কোন পরিপাককারী উচ্চচকটি চকটি মাধ্যমে কাজ করতে পারে উত্তর হবে পেপসিন তারপর নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না উত্তর হবে অপশান এ হিম তারপরে দেখো অ্যাট প্রেজেন্ট হাউ মেনি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস আর দে আর ইন ইন্ডিয়া অর্থাৎ বর্তমানে ভারতবর্ষে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর হবে ছয় উত্তর কীভাবে হবে ছয় ঠিক আছে অ্যাজ পার অপশান উত্তর ছয় সাতটা আছে এখন কিন্তু অপশান যদি সাত নেই ছয়টা করতেই পারো তারপরে হচ্ছে সাতের প্রশ্ন সাতের প্রশ্ন উত্তর যাবে অপশান বি তারপরে দেখো হুইচ ইজ নট চেক পয়েন্ট অফ দ্য সেল সাইকেল সেল সাইকেলের চেক পয়েন্ট কোনটা নয় এস তারপর নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে অপশান বি ঘাস ছাগল মানুষ নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় উত্তর কি হয়ে যাবে ঘাস ডিফারেন্স এটা কিন্তু পুরুষদের জননতন্ত্রের অংশ নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামিনো অ্যাসিডে থাকে না জিজ্ঞেস করা হয়েছে কোন গ্রুপটি অ্যামিনো অ্যাসিডে থাকে না দেখো অপশান কি হয়ে যাবে অপশান হয়ে যাবে ডি তারপর থাইরক্সিন ইজ সিক্রেটেড কোথা থেকে থাইরক্সিন সিক্রেট হয় থাইরয়েড থেকে দেখো ইজি কোয়েশ্চেন একদম তারপর নিম্নলিখিত কোনটির মধ্যে সোয়ান কোষ সম্পর্কিত দেখো অপশন কী কী আছে অপশন আছে তোমার ডেনড্রাইড আছে তারপরে তোমার আছে অ্যাকশন তোমার আছে কোষ দেহ তাহলে কার সাথে সম্পর্কিত অ্যাকশনের সাথে সম্পর্কিত উত্তর কী হবে উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাকশন তারপর নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ তারপরে দেখো নাম্বার অফ এয়ার স্যাক্স প্রেজেন্ট ইন নাম্বার অফ এয়ার স্যাকস প্রেজেন্ট ইন অ্যান্ড পিজিয়ান বা পায়রাতে এয়ার সংখ্যা কটা এয়ার সংখ্যা কিন্তু নটা ঠিক আছে অপশান ডি তারপর ষোলো নম্বর হুইশন অব দ্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উত্তর কী হবে রাইজোবিয়াম উত্তর কী হয়ে যাবে রাইজোবিয়া তারপরে হচ্ছে বায়োম্যাগনিফিকেশানের কারণ বায়োম্যাগনিফিকেশানের কারণ কিন্তু জল দূষণ তারপরে মেন্ডেল কী জন্য পপুলার উত্তরাধিকার সূত্রের জন্য পপুলার ন্যাচারাল অক্সিন কোনটা একদম সহজ সরল পোষ আমি হরমোনের ক্লাস করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম আই এ এ তারপরে হচ্ছে কুড়ির প্রশ্নের উত্তরটা হয়ে যাবে মস্তিষ্কের রক্ষা করে সেরিবেলাম অপশান বি ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন আমি অনেকগুলো ক্লাস করিয়েছিলাম এনএম জেনেম সেখানে কিন্তু এগুলো ছিল দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে আমরা কি বলবো হাইব্রিডাইজেশন বলবো তারপর নিউক্লিওজমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে নিউক্লিওজমের কেন্দ্রে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে তারপর নিম্নলিখিত কোন উদ্ভিত্তি স্পারমাটোফাইট নয় উত্তর কী হয়ে যাবে টেরিডোফাইড অপশান সি তারপর হচ্ছে গ্রুপ বি যে রক্তের গ্রুপ বি হয় তার কাছে কি থাকে বি আর অ্যান্টি এ থাকে তারপর যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয় তাদেরকে অন্ডজ বলা হয় তারপর নিচে সঠিক জোড়াটি কি হবে অত্যন্ত সহজ একটি প্রশ্ন অগ্নাশয় মিশ্র গ্রন্থি কোন অরণ্যে যখন কোন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যেতে পারে এটা কিন্তু অপশন সি হবে এ ও বি উভয় তারপর কোষচক্রের কোন দশা কোষচক্রের ইন্টারফেজের কোন দশায় ডিএনএ এর পরিমাণ টু সি থেকে ফোর সি হয় উত্তরটা কি হয়ে যাবে এস দশা তারপর বেশি শারীরিক পরিশ্রম করলে আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি সেটা হচ্ছে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায় তাকে পেশির ক্লান্তি বলা পেশির ক্লান্তিও বলা হয় এবার ক্যাটাগরি তে চলে এসেছি আমরা হোয়াট ইজ দ্য এজ অফ অ্যাডলোসেন্স ইন হিউম্যান অ্যাকর্ডিং টু ডাব্লিউইচও তাহলে মানুষের বয়সী দশা বয়স্ক হু অনুসারে সি আর ডি হবে অপশন সি আর ডি তারপর পরবর্তী প্রশ্ন আছে দেখো নিচের কোন জোড়াটি সঠিক নিচের জোড়াটি সঠিক কি আছে এক নেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি হিসাবে দেওয়া আছে তো উত্তর কি হবে উত্তর এখানেও হয়ে যাবে কিন্তু অপশন সি এবং অপশন ডি অপশান সি অপশান ডি তারপর রিজেনারেশন কাদের দেখা যায় রিজেনারেশন আমরা হাইডাতে দেখতে পাই রিজেনারেশান আমরা প্লানারিয়াতে দেখতে পাই অক্টোপাসেও দেখতে পাই কী হবে বি সি আর ডি হবে তারপর নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বৈরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে পার্থেনিয়াম আর কচুরিপানা তারপর ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হয় মানুষের শরীরে ফুসফুসের বেসিক্যালি ফুসফুসের ক্যান্সার হয় এবং ত্বকের ক্যান্সার হতে পারে তাহলে হচ্ছে এ আর বি তারপর কোন 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 নির্বাহিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ করা হয় কি হবে উত্তর হয়ে যাবে কিন্তু বান্ধবগড় আর কানহা মেটাবলিক ডিসঅর্ডার ডিপেন্ড অপন দ্য ফাংশানিং অব হৃৎপিণ্ড হবে তারপরে তোমার যকৃত হবে তারপরে তোমার কিন্তু পেশিয়া পেশি বলছি অগ্ন্যাশয় হবে অর্থাৎ এ সি আর ডি তারপর আটত্রিশ পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত পরিণত অবস্থায় জীবিত হচ্ছে তোমার বি হবে সি হবে আর ডি হবে আচ্ছা অক্সিজেনেটেড ব্লাড এন্টার্স দ্য হার্ট থ্রু কী হবে তোমার সি হবে আর ডি হবে লাস্ট প্রশ্ন অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিতে কি বলা হয় জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয় দেখো অ্যামিবার আমায় বলতে পারি গ্রাস করা ও শোষণ বলতে পারি ফ্যাগোসাইটোসিস বলতে পারি আচ্ছা আর এটা হচ্ছে সি তাহলে এ বি সব কটাই হবে কিন্তু ঠিক আছে সব কটাই হবে তাহলে চল্লিশটা প্রশ্ন তোমরা উত্তর পেয়ে গেলে এরপরে কিন্তু ভৌতিবিজ্ঞান আসবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও